उनार गार्लफ्रेंड के उन्नी बोले आसें ना कि एखाने आसछे नेटवर्क सो पायर अवस्था होच्छे एई এখন আমরা হচ্ছে যাচ্ছি যেখান থেকে আমরা ভেলায় উঠবো ওখানে নৌকা আছে দুইটা তো হচ্ছে এই হচ্ছে ওটা পজ দিবে ও মাই গড সো গাইস এখানে হচ্ছে What is up guys, how's it going everyone? This is Salman Usman Ritul and welcome my YouTube channel Baker vai. So guys आज के खूब सकाल सकाल बेर होइছি এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা আর বের হওয়ার পথে আমি ভাবছিলাম যে আজকে নতুন ব্রিজ থেকে ব্লগটা শুরু করব বাট হইছে ব্যাপারটা হইছে যে একজন লোক বাস মিস করছে মানে ওনার সেন্ট মার্টিন পরিবহন বাস মিস করছে বাস মিস করার কারণে উনি খুব লিফট চাচ্ছিল ভাইয়া ভাইয়া আমি বাসটা বক্সে মাল আছে এই আসে সেই আসে तो लास्ट पर्यन्त आलহামদুলিল্লাহ खूब सक्सेसफुली भावे बासटा धरते पारছি और सो धरे उनाके दिए दिছি तो बासे दुई एकटा फैन फलोवर छिलो माशाल्लाह एत अल्प सबसक्राइबारे दुई एकटा फैन फलोवर छिलो एटाई अनेक किछु आमार जन्य हाँ डाक देन एटा ना सेंट मार्टिन एसिटा ए तू पैसेंजर नो देख लो बना से कि तुम्हारा फेले चले आसबा एंड एखन चले जाच्छी होच्छे बांदरबनेर उद्देश्य और आमार पीछने पटिया थेके एकटा लोक उठबे और आमरा सबाई जाच्छी होच्छे चिटागंग हेड अफिसेर एलजिइडिर टीममेटगुला एंड जाच्छी और आपनारा ब्लगटा एनजय करते थाकुन और सम्भवत खूब भालो दुइटा प्लेसे जाबो आमी आपातत प्लेस दुइटार नाम बोलते पारतेछि ना एखाने आमादेर होस्ट होच्छे गिये शाहिदुल इस्लाम उनी होच्छे केरानीहाट थेके उठबे उनी सम्भवत आमादेर साथे शहरे बैक करबे सो ब्लगटी देखुन एबं एनजय करते थाकुन और एखोनो जारा आमार चैनलटा सबस्क्राइब करा नाई प्लिज डू सबस्क्राइब 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 I don't wanna fight anymore just turn around and leave and guys বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম কেরানীহাট রাস্তা থেকে কেরানীহাট থেকে আমরা ডানে ঢুকে গেছি বান্দরবনের জন্য সো বান্দরবন যাচ্ছি আর এই রাস্তাটা মোটামুটি নর্মালি অন্যান্য জেনারেল রাস্তার মতোই সো আপনাদের সাথে দেখা হচ্ছে বান্দরবন সিটিতে গিয়ে एंड गाइज এখন বর্তমানে আসি হচ্ছে আমরা বান্দরবন শহরের ভিতর আর বান্দরবন শহরের আগে ঢোকার আগে আমি আসলে শট নিতে মনে নাই এতটা সুন্দর যে আমি ভুলে গিয়েছিলাম যে শট নেব সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ফুয়েল নেব ফুয়েল লোড করব আমার অবশ্যই ফুয়েল আছে তারপর আমি কিছু ফুয়েল লোড করব দেখা যাক एंड गाइज আমরা ওখান থেকে ফুয়েল নিলাম ফুয়েল নেওয়ার পর এখন হচ্ছে সোজা চলে যাচ্ছি নাক বরাবর বাট আমরা যাব হচ্ছে দেবতাখুম এটা হচ্ছে রোয়াংছড়ির দিকে যেতে হয় আমি জানি না সঠিক তারপরও ওনারা আছে এখানে শহীদুল যে আমাদের হোস্ট উনি সব কিছুই চেনে ওখানে উনি সব কিছু ম্যানেজ করছে সো উনি আমাদেরকে ডিরেকশন দিয়ে নিয়ে যাবে সো আমরা যাচ্ছি ওনার পিছনে পিছনে তাছাড়া আর যাওয়ার মতো কোনো উপায় নেই এই হিল টেক্সে এটা হচ্ছে আমার ফার্স্ট রাইড অ্যান্ড এত লং রাইড আর যাচ্ছি হচ্ছে খুব ভালো একটা প্লেসে সো আশা করি দেখবেন এবং দোয়া করবেন আমার জন্য আর অবশ্যই আমি আরও ভালো ভালো হিল টেক্স টোর দেবো আর এটা হচ্ছে বান্দরবন শহরের এই চত্বর আমি আগে আরও আসছি এই চত্বরে বাট এই ফার্স্ট টাইম হচ্ছে বাইক নিয়ে তো আমার ব্যাপার হচ্ছে যে আমি ওনারা হঠাৎ হঠাৎ ব্রেক করে তো আর আমি যখন কথা বলি তখন কনসেন্ট্রেশনটা থাকে না সো পরে হালকা হালকা লাগে যায় আর কি যাই হোক যেতে থাকি অ্যান্ড আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন পাহাড় থেকে নামার সময় এই যে স্টিল ব্রিজগুলা এগুলো অনেক সুন্দর লাগে মানে বলে বোঝানোর মতো ভাষা নাই তো ব্যাপার হচ্ছে স্বাগতম রোয়াংছড়ি উপজেলা তো আমরা অবশ্যই রোয়াংছড়ি উপজেলাতে ঢুকে গেছি অলরেডি স্বাগতম আমাদেরকে জানিয়ে দিয়েছে ওরা আমরা স্বাগতম নিয়েছি ওয়েলকাম করেছি অ্যান্ড ধন্যবাদ রোয়াংছড়িকে আপনার ভিতরে আমাকে প্রবেশ করে দেওয়ার জন্য আর আমি একটা বড় ভুল করছি সেটা হচ্ছে যে আমি কোনো ধরনের শীতের কাপড় আনি নাই, মানে শীতের কাপড় বলতে কি ঠান্ডার কাপড়, একটু মোটা ধরনের কিছু কাপড় নিয়ে আসার দরকার ছিল একটা টাইপের, বাট ওইটা আমি আনি নাই। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। আর ভিতরে যাওয়ার পর, দেবতা কমে যাওয়ার পর জানি আল্লাহ জানে কি হয়, সো আমি বুঝতে পারতেছি না। আর হিলটেক্সের রাস্তাঘাটগুলো এখন পর্যন্ত মোটামুটি ভালো, খারাপ না, চলতেছে, এরকম হলে চলে। তো দেখা যাক সামনে হয়। ও ভালো ভালো বলার পরে সামনে কিছু নদী চলে আসছে, সো রাস্তার উপর যে নদী চলে আসছে সেই নদীগুলো দিয়ে অবশ্যই আমরা যাব না, আমরা সাইড দিয়ে যাব। সেতু 5 টনের অধিক মালামাল নিয়ে চলা নিষেধ, বাট আমি নিজেই এটা দিয়ে 6.5 টন মালামাল নিয়েছি। সো এখন হচ্ছে খাড়া খাড়া খাড়া, এই তো প্রাইভেট কার ঢুকতেছে, আমরাও উঠতেছি, একেবারে খাড়া। কতটুকু খাড়া এখনও শেষ হয় নাই, দেখেন চলতেছে তো চলতেছে। আমাকে ওভারটেক করার জন্য আরেকজন উঠে পড়ে লাগছে, যাক ওভারটেক করেন করেন, এই তো সে আমার লোকই, প্রবলেম নাই। বাট এখানে রোয়াংছড়ি 15 কিলোমিটার দেখাচ্ছে, অ্যান্ড জানি না কত কিলোমিটার শিওর, আর কতক্ষণ লাগে সেটাও জানি না। 15 মিনিটের ভিতর হয়তো আমরা যেতে পারবো না, আমাদের সম্ভবত আরও লাগবে, সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে। সো আমি ওনাকে ওভারটেক করলাম, অ্যান্ড হচ্ছে আবার হচ্ছে টার্নিং, মানে এখন পর্যন্ত আমরা উঠতেছি না, আমার কোনো হদিসই নেই, এখনও উঠতেছি। সো হিলটেক্সের এই জিনিসগুলো খুব ভাল লাগে। আর হিলটেক্সের দেখেন, আর আমি একটা জিনিস খেয়াল করছি কি, হিলটেক্সের রাস্তাঘাটগুলো না বেশি ভাঙা থাকে না, ভালোই পরিষ্কার থাকে অন্যান্য রাস্তার তুলনায়। আর রাস্তাগুলো হচ্ছে এদিক দিয়ে বাইক রাইড করে মজা হচ্ছে কিসের জন্য, রাস্তাগুলো অনেক ফাঁকা, সেজন্য অনেক বেশি ভালো লাগে। হিলটেক্সে যদি বাইক না চালানো যায় কিসের বাইক আর। ও সো গাইজ, ব্যাপার হচ্ছে যে একটু আগে আমি গাড়িটা নিয়ে পড়ে গেছি আর কি, মানে বাইক, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্টটা হয়েছে হচ্ছে উনি যাইতেছিল, বাট রাস্তা ভাঙা ছিল, আমি ভাবছিলাম যে ওনাকে কেটে চলে যাব, বাট উনিও এদিকে কাটছে, তো আমিও কাটছি। কাটার পর হচ্ছে স্লিপ খাইছি, কাদাতে স্লিপ খাইছি, স্লিপ খেয়ে পড়ছি। অবশ্যই পায়ে এখানে একটু ব্যথা পাইছি, মানে যখন পড়ছি তখন আসলে কোনো ধরনের কোনো কিছু হয় নাই, বাট পরবর্তীতে হচ্ছে এখন জ্বলতেছে। যাই হোক, আমাদের রাইড হচ্ছে, আমাদের আরও মনে হয় যে 5-6 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে আস্তে ধীরে যাচ্ছি, অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে কথা বলতেছিলাম আর বাইক চালাইতেছিলাম, তো বা ব্লগের একটা টেন্ডেন্সি ছিল, ওইটা বড় ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ব্লগ করতে আসছি, আপনাদেরকে কিছু উপহার দেব, সেজন্যই এরকম করা। সো ব্লগটি দেখবেন এবং এনজয় করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা, সো আশা করি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো এই যে ওইগুলো হচ্ছে চাকমাদের চাষাবাদ করার জন্য, ওই যে ওখানে ওনারা এখানে পেঁপে চাষ করতেছে, পেঁপে লাগাইছে, পেঁপে বাগানোটা। আর হচ্ছে কলা, অনেক কলা বাগান আছে এদিক দিয়ে, কলা বাগান বলতে পাহাড়ের পাশেই কলা গাছ লাগানো। সো এগুলো হচ্ছে ওনাদের চাষ। মানে ভিতরে আসার পর আমার মনে হচ্ছে যে এটা আমাদের ওয়ান কাইন্ড অফ আমাদের গ্রামের মতো লাগতেছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, এরকম একটা পরিবেশ লাগতেছে। আর এই যে পেঁপে বাগান, মানে সেই আমি আমাদের যে গ্রামে একটা ফিল, সেই ফিলটা মনে হচ্ছে পাচ্ছি আর কি এখানে এখানে আসার পর। আর পাহাড় তো অস্থির সুন্দর। সো এই প্রথম আমাদের এরকম উপজাতিদের বাড়িঘর কাছ থেকে দেখা। আগে অবশ্য অনেক ফ্রেন্ড আছে, সার্কেল আছে, সবার সাথে গেছি, এই বাবু। সো যাই হোক, যাচ্ছি আর কি, যেতে থাকি এবং আপনারা দেখতে থাকুন আমাদেরকে। কি অবস্থা? ভালো ভালো। আপনার অবস্থা কেমন? কেমন ফিলিং কেমন হচ্ছে? আচ্ছা, আপনার নামটা আমার ব্লগে বলে দেন সবাইকে। লিলেন চাকমা। লিলেন চাকমা, ওনা হচ্ছে লিলেন চাকমা। सो उनार खूब मानी उनी फर्स्ट टाइम एखाने उनादेर बासा होच्छे खागड़ाछড়িতে हैं রাঙ্গামাটিতে उनार बासा खागड़াছড়ি রাঙ্গামাটিতে কোথায় अच्छा যাই হোক সুবলংয়ের পরে আমরা ঘুরতে পারবো খাগড়াছড়িও ঘুরতে পারবো আমরা সব জায়গায় ঘুরতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ And guys, আমরা হচ্ছে কচ্ছপতলি বাজার না এটা হ্যাঁ কচ্ছপতলি সো গাইস আমরা হচ্ছে কচ্ছপতলি বাজার থেকে মানে যে দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে আমাদের হাঁটতে হবে 40 থেকে 45 মিনিট যদি আমরা এজলেস ভালো জুরে জুরে হেঁটে যাই সো আমাদের সাথে এখানে গার্ড আছে জিগু ভাই তো উনি আজকে আমাদেরকে সবকিছু দেখাবে আর এই এই যে সবগুলো হচ্ছে আমার সাবস্ক্রাইবার এই যে সবগুলো হচ্ছে আমার সাবস্ক্রাইবার হ্যাঁ সবগুলো সাবস্ক্রাইবার ওরা খুবই এক্সাইটেড ভাই যে যাচ্ছে মানে যে ঘুরতে যাচ্ছে এখানে ম্যাক্সিমাম যারা আছে আমরা সবাই আজকে ফার্স্ট টাইম সো এই যে উপজাতি ফ্রেন্ড তারাও আছে সো তাদের সাথে যাচ্ছি ওরা অবশ্য এইদিকে না ওরা হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ির দিকে এইদিকে তারাও নতুন আমরাও নতুন আর আসার পথে আমি ছোটখাটো একটা বাইক অ্যাক্সিডেন্ট করছি যাই হোক এটা আমার দোষ না চাকা স্লিপ কেটে পড়ে গেছে সো পায়ের অবস্থা হচ্ছে এই এই হচ্ছে আমার পায়ের অবস্থা খুব মানে একটা বিশ্রী অবস্থা যাই হোক এখন কি আমরা জুতা খুলে ফেলবো ও মাই গড সো এখন আমরা জুতা খুলে ফেলবো এই পরিস্থিতিতে অ্যান্ড যাই হোক জুতা খুলতেছি সো হাঁটতে থাকি And আমার মনে হচ্ছে যে আমি পুরো জায়গাটা একটু মানে যে ভিডিও করি ব্লগে রেখে দেই বাট এরকম করতে পারতেছি না অলরেডি একটা ব্যাটারি চার্জ শেষ অ্যান্ড সত্যি আসলে অসাধারণ আর হচ্ছে পানিগুলো খুব ঠান্ডা ভালোই লাগতেছে সো যাই দেখতে থাকুন এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব আপনাদের জন্য এটা এত কষ্ট করতেছি আকাশ হব মন খারাপের দিনে খুব ইচ্ছে হলে জোছনা দেব বাকের ভাই এখন আমরা যে পর্যায়ে আসছি আমাদের ফোনের কোনো ধরনের নেটওয়ার্ক নাই মানে ফোন থাকা যে অবস্থা না থাকা এই অবস্থা তো যাই হোক ফোনে নেটওয়ার্ক নাই তাতে কি হয়েছে দেখবো ইনশাল্লাহ দেখতে আসছি প্রকৃতি এনজয় করতে আসছি পাহাড়ের দেশে আসছি পাহাড়ের সাথে বন্ধুত্ব করতে আসছি সবার সাথে বন্ধুত্ব করবো এখন আউট যে ফ্রেন্ড আছে সবার সাথে বন্ধুত্ব ক্লোজ সো দেখতে থাকুন এখন কষ্টের ব্যাপার হচ্ছে সুভাষিস না ওনার গার্লফ্রেন্ডকে উনি বলে আসে না যে এখানে আসছে আপনারা সুভাষিস দার গার্লফ্রেন্ডের জন্য দোয়া করবেন আর যদি আপনারা যদি এখানে যদি ভালো কমেন্টস আসে তাহলে সুভাষিস দাস নেক্সট টুরে সুভাষিস দার গার্লফ্রেন্ড নিয়ে আমাদের সাথে আসবেন ওকে অবশ্যই আসবো আমরা আচ্ছা গার্লফ্রেন্ড একটা জোগাই নেই তারপরে চলে আসবো না না ওর গার্লফ্রেন্ড আছে আমি ভালো জানি আচ্ছা যাই হোক এই আর কি অ্যান্ড গাইজ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গ্যাস সিলিন্ডার শুধু আমাদের শহরে না এখন পাহাড়ি এলাকায়ও পাওয়া যায় সবাই এখন আস্তে আস্তে শৌখিন মানুষ শৌখিনের দিকে যাচ্ছে সো এই হচ্ছে অবস্থা আর আমাদের কাছে আমাদের সাথে আছে এই যে ভাইয়াটা মানে উনি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে আছে এখানকার লোকাল একটা হাই দিয়ে দেন আপনার নামটা বলে দেন সব ধরা বলে দেন আপনার নামটা বলে দেন হাসিমে মারমা যাই হোক উনি এখানকার লোকাল তো এই জন্য অবশ্যই আমাদের চলাফেরাটা খুব ইজি হয়ে যাচ্ছে ওনাদেরকে পেয়ে অ্যান্ড যাচ্ছি খুব হাঁপাইতেছি আমাদেরকে আরও ফাস্ট যেতে হবে সো এই যে ইঞ্জিনিয়ার আমার বন্ধু অথচ আমি চিনি না সে ছিল বি সেকশনে আমি ছিলাম এ সেকশনে মানে শুধু ফেস চিনি আর কি তো টোরে আসার পর তাকে চেনা হয়েছে অ্যান্ড সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ভিউগুলো দেখেন কি ভিউ ও মাই গড কি অস্থির পরিমাণ ভিউ সত্যি আমার কাছে ভালো লাগতেছে এখন শুরু হচ্ছে সামনে আরও আছে আজকে সব দেখাবো আপনাদেরকে সব দেখাবো শুধু ব্লগটা দেখতে থাকুন বাকের ভাই এই তাড়াতাড়ি জুরে বলো আরো জুরে বাকের ভাই আমার বল কুচিল এখানে না? হুম, কুচিল না, পানি বেশি। দেখা হবে বন্ধু কারণে আর কারণে। আপনারা যাবেন এই যে দেখেন কিভাবে সিঁড়ি কেটে রাখছে, বাট এই জায়গাগুলো একটু ভালো রিস্কি। সো এই রিস্কগুলো আপনাদেরকে খুব আস্তে ধীরে এবং খুব সেন্সিটিভভাবে যেতে হবে। সো আমিও ঠিক সেই সেন্সিটিভভাবে যাচ্ছি, তবুও কেন জানি পড়ে যাচ্ছি। সো আজকে আমার মনে হচ্ছে যে আমি আজকে বিয়ার গার্লস হয়ে যাই। সো এই আর কি, আসলে এইসব জায়গা ঘুরে দেখা আমাদের দায়িত্ব, আমাদের দেশটা ঘুরে দেখা আমাদের দায়িত্ব। সো আর এইসব আমার ব্লগে দেখাচ্ছি, অবশ্যই আপনারা বলবেন যে কেমন হয়েছে। আর এই যে দেখেন কি সরু রাস্তা, আর রাস্তাগুলা অত্যন্ত পিছিল এবং খুবই পিছিল। সো এই হচ্ছে অবস্থা। তো আমাদের স্পটে যেতে আরও মিনিমাম আমাদের 20 থেকে 25 মিনিট লাগবে। সো যেতে থাকি। আমার মনে হচ্ছে এখন যে জায়গাটা পার হচ্ছি, নামতেছি, এটা মনে হচ্ছে খুবই ডেঞ্জারাস, এবং আজকের যে রাস্তাগুলো আসছি ওটার মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস রাস্তা পার হয়ে গেছি। ও মাই গড, সত্যি অসাধারণ। যতই কষ্ট লাগুক, সব কিছু করুক, তারপরে যেন ভাল লাগতেছে। অ্যান্ড এখন আমি এই সাঁকুটা পার হব। সো এই আর কি। এন্ড গাইজ, সব কিছু এখানেই দেখা শেষ না, সামনে আরও অনেক ভালো কিছু আছে। আর একটা যে কথা মনে রাখবেন, যদি কষ্ট করে কোনো জিনিস দেখতে যান, অবশ্যই সেই জিনিসটা অনেক ভালো এবং অনেক সুন্দর, যেটা দেখে আপনি আসলে তৃপ্তি পাবেন। এই যে দেখেন ভিউটা দেখেন, ও মাই গড। সো এইরকম ভিউ মানে অস্থির একটা ভিউ, অস্থির। এন্ড গাইজ, আমার কেন জানি মনে হচ্ছে কেমন জানি একটা অসীম জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। এই যে দেখেন, এই যে পাথরগুলো মানে অনেক পুরনো পাথর, এগুলো রক টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাথর থেকে। সো আমরা কতটুকু আসছি জানি না। সো আরও মনে হয় সময় লাগবে, প্রায় অনেকক্ষণ হাঁটছি, 30 মিনিটের মতো মনে হয় অলরেডি হেঁটে ফেলছি। তো আমাদেরকে বলছিল যে 40 থেকে 45 মিনিট লাগবে। তো আমাদের যে অবস্থা, হাঁটার গতি, আমরা যেতে পারতেছি না, আমাদের গাটা আমাদের খুব বিরক্ত হচ্ছে। কতক্ষণ পরপর দাঁড়ায় ছবি তুলতেছে, ওরা এই করতেছে সে করতেছে, এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, যেতে থাকি আর আপনারা দেখতে থাকুন। অ্যান্ড গাইস, যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে ভিডিও করা পসিবল না, এতটাই পিছিল ছিল। সো আমরা সম্ভবত কাছাকাছি চলে আসছি, ভাইয়াটা আমাকে বলল। সো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন কি ভিউ, হোয়াট এ ভিউ ম্যান। মানে অনেক সুন্দর না, দেখলে আসলে বিশ্বাস করার মতো না। সো এরা কি কোন দিক দিয়ে গেছে? মেবি উপর দিয়ে গেছে। সো এই যে হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। অ্যান্ড গাইস, আমাকে এখন এই জায়গাটা দিয়ে নামতে হবে। ও মাই গড, এই জায়গাটা দিয়ে আমাকে এখন নামতে হবে। আমি কীভাবে নামবো? সেফলি সেফলি সেফলি। বাট এখন আমার মনে হচ্ছে এটা সবচেয়ে রিক্সের একটা জায়গা। সো এটা রিক্সের জায়গা কেন? এই যে দেখেন, কোনো সিঁড়ি নাই। এখানে একটা গাছ দিছে, গাছ কেটে কেটে সিঁড়ি দিছে। সো এটা নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এটা খুব মানে সিঁড়ি সিঁড়ি করে দিছি এটা দিয়ে নামতে, সেজন্য এটা খুবই রিক্স হয়ে গেছে। সো এখন আমি ওইখানে যাচ্ছি। এক শরীর লোকের শরীরে কি কারেন্ট, সে দৌড়ায় দৌড়ায় যাইতেছে, মানে দিছে কারেন্ট। সো আমার শরীরে তো কারেন্ট নেই, আমি আস্তে দিয়ে যাব, কারণ কালকে সকালে আমাকে আবার অফিস করতে হবে। সো এই যে দেখেন কি সুন্দর জায়গা। আমরা এখন চলে আসছি দেবতাখুম, আর আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাই, চলেন। ঘুরতে ঘুরতে আমারও মাথা ঘুরাইতেছে। আর সামনে হচ্ছে কিছু স্পট আছে, মানে পর্যটক স্পট, ওখানে গিয়ে আমরা বসবো। কিছু আমব্রেলা টাঙানো আছে, আর এখান থেকে আমাদেরকে যেতে হবে না, আরও হাঁটতে হবে, আমি জানি না। সো আমাকে বাইয়াটা বললো যে আমরা চলে আসছি। গাইস, আমরা এখানে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসছি। এগুলো হচ্ছে পাহাড়ি পিঠা। এই যে এগুলো পাহাড়ি পিঠা, ভিতরে এই যে ভিতরে কত সুন্দর টেস্ট, না অনেক মজা, অনেক বেশি টেস্ট। ও মাই গড, টেস্ট কিন্তু টেস্ট খুব খাইতেছে, মজা পাইতেছে। খুব টেস্ট 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 খুব টেস্ট। আচ্ছা, আপনাদের ভাষায় টেস্ট বলতে কি? এটাকে আমি এটা খাচ্ছি, খুব মজা লাগছে, এটা কি বলে? না না, আপনাদের ভাষায় অনেক বেশি মজা লাগে। ইয়ান কোনো হতো না ভাই। এটা হচ্ছে চাউলের গুঁড়ো, কলা, চিনি আর দেখা দেখা আসছি ওখান থেকে। সো এই যে কি আরাম করে, আমি বুঝলাম না এই লোকগুলো এত রোদ্রের মধ্যে এখানে বসছে কেন, আমি বুঝলাম না। খুশি ঠেলায়। হ্যাঁ গাইস, এখন আমরা হচ্ছে যাচ্ছি যেখান থেকে আমরা ভেলায় উঠবো। ওখানে নৌকা আছে দুইটা, ভেলা আছে 10-12টা, আর প্রতি ভেলা ভাড়া হচ্ছে 250 টাকা করে। হ্যাঁ, সো এক বেলাতে 2 জন। আর এখানে দেখেন কত পিছিল পাথর, পিছিল পিছিল। আর আমি এখানে ক্যাশ নিয়ে আসছি, যেটা কোনো কাজেই লাগতেছে না। সো এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আর আপনারা যখন এদিকে আসবেন, আসার পথে যদি পারেন ভিজানোর মতো জুতা, যদি সেরকম হয় পানিতে ভিজালে কোনো প্রবলেম না হয় বা পানিতে ভিজানো যাবে এরকম প্লাস্টিক টাইপের বা ভালো গ্রিপ আছে এরকম টাইপের জুতা নিয়ে আসতে পারেন। সো এখন এটা পার হয়ে যাচ্ছি। আর এই যে এই পাথরগুলা দেখতেই পারতেছেন। সো সব জায়গায় দুর্নীতি আছে। আমাদের সিরিয়াল অনেক বেশি পিছনে ছিল। আমরা যে আমাদের লোকাল যে ছেলেটা ছিল, ওনাকে উনি একটু সিস্টেম করে অনেকটা আগে সিরিয়াল নিয়ে আসছে। সো এটাই আর কি কথা, কারণ আমরা যদি ঠিক টাইমে ঘুরতে যাই তাহলে আমরা পারবো না। সো এই এন্ড গাইস, এই যে এটা দিয়ে হচ্ছে আমরা ওইখানে যাচ্ছি। কোথায়? দেবতাখুম যাচ্ছি, এই সাকুরা দিয়ে যাচ্ছি। এখানে আমাদের সবাই আছে, এই যে সবাই আছে। তো এটা দিয়ে যাচ্ছি আর কি, এটা দিয়ে আমাদেরকে ওইখানে যেতে হবে, মানে মেইন যে সাকুরা ওখানে। আমরা হচ্ছে দেবতাখুমের মেন যে স্পট, ওই স্পটে যাওয়ার জন্য এখানে চলে আসছি, মানে নৌকাতে উঠে গেছি। তো এই ভাইয়াটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। হাই দিয়ে দেন একটা হাই। সো উনি লজ্জা পাচ্ছে। সো এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, শহীদ ভাই বাকের ভাই, সাবস্ক্রাইব বাকের ভাই। মেরে রাখেন না। एंड गाइज एखन चले आसछि होच्छे एखान थेके आमरा नौका दिए जाबो नौका बा बेला दिए जे जा दिए जाए ना केन एखान थेके आमरा जाबो एखान थेके भितरे नाकि प्राय आरो 1 किलोमीटर मतो आछे। सो एखाने सबाई अनेक भिड़ एइ जे मानुष देखें अनेक मानुष एखाने आर होच्छे एखाने हाँ अनेक फ्लो होच्छे एइ होच्छे अवस्था। Yes. अनेक बेशी सुंदर अनेक बेशी सुंदर माने पानी स्रोतेर कारणे आमार कथागुलो शुनते पाच्छेन किना आमि जानि ना तबे बाट आमार अनेक कष्ट होच्छे कारण जखोनी पानीटा आमार एखाने लागतेछे एखाने लागार पर माने पूरा माने खूब ज्वलतेछे माने आमार खूब कष्ट होच्छे बाट एई एक्सिडेंटटा आमाके एकटु दुर्बल करे दिछे। जाई होक घुरते आसछि घुरतेछि एंड अवश्यई आपनारा एई ब्लगटा देखे कमेंट्से जानाबेन केमन हयेछे। अवश्य आमी आरो भालो भालो जगह जाबो और एखोनो जरा चैनलटा सबसक्राइब करें ना प्लिज 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 सबसक्राइब। और देवताकुम आसछि भितरे ढुकबो भितरे पानीगुलो आरो अनेक बेशी क्लियर। सो भितरे जाई एबं आपनादेरके देखाबो। गाइस एई जे एटा होच्छे देवताकुम और एटार जन्यई एत कष्ट करे आसलाम एखाने। सो माने फिलिंग्स असाधारण असाधारण फिलिंग्स आसले देखले बुझते पारबेन ना देखले बुझते पारबेन ना। एई जे एकटा झर्णा छोटखाटो एकटा झर्णा एटा होच्छे मिनी झर्णा एंड एटार भीतरे प्राय एरकमई प्राय एक घंटार मतो एरकम भीतरे। Oh my God! Hey! Oh! ओके सबस्क्राइब सबस्क्राइब बाकर भाई। सो उनादेर दुइटा नौका दिए उनारा आमादेर साथेई गियेछिलो घुरे चले आसतेছে बाट आमरा एखोनो जेते पाরতেছি না। এই হচ্ছে অবস্থা। ওখানে একটা কাপল একজন ঘুমাচ্ছে আরেকজন নৌকা বাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। খুব সুন্দর মানে ভিতরের ফিলিংসটা অসাধারণ ফিলিংস। তো না দেখলে আসলে বুঝতে পারবেন না এটার ফিলিংসটা কতটুকু। এদিক দিয়ে আসার পর অনেকক্ষণ পরে আকাশ দেখতেছি এই যে আকাশ। সো এখানে একটু আলোর সন্ধান পাওয়া গেছে এন্ড এটা হচ্ছে ব্যাপার। সত্যি অনেক ভালো লাগতেছে ফিলিংসটা অসাধারণ। আর হচ্ছে আমরা আসছি 7 জন ভালোই লাগতেছে। আর একটু পরে আপনাদেরকে সব ডেসক্রিপশন বলে দেব যে কিভাবে কি করতে হবে। সো আর একটু যাই সামনে। So say highs and lows, highs and lows. ভেলা আমরা 4টা ভেলা 250 টাকা করে নিছে। আর হচ্ছে আমরা ওখানে হচ্ছে পারমিশন নেওয়ার জন্য কিছু টাকা দিছি ফর্মের জন্য 60 টাকার মতো দিয়েছি 60 টাকা দিয়েছি। আর হচ্ছে এখন আমাদের যে গার্ড আছে গার্ডকে আমরা কত টাকা দেব সম্ভবত 500 টাকা দেব। সো এই হচ্ছে এনাফ। আর এই হচ্ছে আপনাদের খরচ। আর আমরা বাইক দিয়ে আসছি আপনারা বাস দিয়ে আসলে অবশ্যই চট্টগ্রাম থেকে বান্দরবন বান্দরবন থেকে হচ্ছে রোয়াংছড়ি রোয়াংছড়ি থেকে হচ্ছে কচ্ছপছড়ি ওখানে চলে আসতে হবে। সো আপনারা এখানে এইভাবে আসবেন। আর এই হচ্ছে কথা সামনে গিয়ে হয়তো বা এই হচ্ছে কথা আর কি। ওখানে আসলে মানে পাবলিক স্পট অনেকে অনেক মনের মতো হয় না এখানে একটু গ্যাঞ্জাম হচ্ছে যাই হোক ব্যাপার না। এখানে খুব অন্ধকার আমার চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে খুবই অন্ধকার মানে খুব ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ বলে বোঝানো যাবে না। সামনে হচ্ছে এন্ডিং এন্ডিং আর সামনে হচ্ছে এন্ডিং এন্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। মোর বন্ধু ইউ তারার বাড়ি আইউ তোয়ার গুরোই দেয় মানুষ রহমারি বাড়ির সাদত সবুজ বাহার উড়ন সাগর ভারত হত কিচ্ছে মাতামাতি ফয়েজ। এন্ড গাইজ এখন আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে দেবতাকুমের এন্ড মানে শেষ, এরপরে আর দেবতাকুম নাই। সো আমার অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর আপনাদের যারা এই ব্লগ আপনাদের যাদের এই ব্লগটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছুই করবেন আর বাকের ভাইকে সাপোর্ট করবেন। সত্যি অসাধারণ ভালো লাগতেছে, মানে যে ফিলটা মানে অসাধারণ একটা ফিল, অসাধারণ একটা ফিল। সো আজকে এই দেবতাকুমের যেরকম পথটা এন্ডিং আর আমার ব্লগেরও এন্ডিংটা করছি এই জায়গায়। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আজকে অ্যাক্সিডেন্ট হয়েছি, যাই হোক কপাল গুণে বেঁচে গেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। স্বপ্ন রঙ তাকার